হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু ইতিমধ্যে রয়েছি ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইনের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে, এবং এখানে কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে এসে একটা কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছে নোটিফিকেশন, শিডিউলড 1 জানুয়ারি 2023, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, নাম্বার অফ পোস্ট 40,889, অ্যাকশন সাবমিশন স্টার্ট ডেট 27/1/2023 অ্যান্ড এন্ড ডেট 2/2023। ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবকের পোস্টে কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। তো কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা আবেদন করতে পারবেন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এজ লিমিট কী রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আমরা জেনে চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখুন। সো বন্ধুরা, প্রথমেই বলে রাখি পদের নাম গ্রামীণ ডাক সেবক বা জিডিএস, এবং মোট শূন্য পদ রয়েছে 40,889টি। বেতন কাঠামো রয়েছে 10,000 টাকা শুরু করে 29,380 টাকার মতো, এবং অবশ্যই কিন্তু এটি একটি গভর্নমেন্ট জব, এবং অনলাইনে আপনি কিন্তু আবেদন করতে পারবেন, এবং সমগ্র অল ইন্ডিয়া জুড়ে কিন্তু এই ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। 2023-এ এই সারা ভারত জুড়ে মোট 40,889টি শূন্যপদ রয়েছে, এবং পশ্চিমবঙ্গে মোট 2,127টি শূন্যপদ রয়েছে। এবার আমরা চলে আসবো যে শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে। ইন্ডিয়া পোস্ট জিডিএস 2023-এ আবেদন করবার জন্য যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে গণিত এবং ইংরেজি বিষয়সহ মাধ্যমিক পাস থাকতেই হবে। এছাড়া এখানে আবেদন করার জন্য কম্পিউটারের সাধারণ নলেজ এবং সাইকেল চালানোর অভিজ্ঞতা এবং স্থানীয় ভাষায় জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। এর যে এজ লিমিট রয়েছে, এখানে আবেদন করার জন্য আবেদনকারীরা বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করবার জন্য আপনাকে যেতে হবে www.indiapostgdsonline.in ওয়েবসাইটে, এবং এখানে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। প্রথমে আপনাকে ওয়েবসাইটের মধ্যে যেতে হবে, তারপর নিচের দিকে এসে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে, এরপর রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করুন, এবং তারপর আপনার রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনাকে লগ ইন করতে হবে। এরপর লগ ইন করবার পর অ্যাপ্লিকেশনের অনলাইন ফর্মটিকে সঠিকভাবে পূরণ করতে হবে, তারপর সাবমিট করে ফর্মটিকে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে। এরপর এক বা একাধিক জিডিএস পদ নির্বাচন করুন। আবেদন সম্পূর্ণ হলে আবেদন সংক্রান্ত তথ্য প্রিন্ট করে রাখুন। এবং ফিস যদি আমরা বলি, তাহলে এখানে আবেদন করবার জন্য কিন্তু 100 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এসসি এসটি বা পিডাব্লিউডি প্রার্থীদের জন্য আবেদন মূল্য লাগবে না। অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য আপনি জমা করতে পারবেন। এবং ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক আগামী 16 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন, অর্থাৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, এবং 16 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এই যে সিলেকশন প্রসেস রয়েছে, এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের মাধ্যমিকের প্রাপ্ত নম্বর অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন, এবং অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যেই নোটিফিকেশন দেওয়া রয়েছে সেই নোটিফিকেশন কিন্তু আপনি ডাউনলোড করে যাবতীয় ডিটেলস আপনি কিন্তু দেখে নিতে পারেন। সো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিন্তু অবশ্যই দেওয়া থাকবে।